नमस्कार बंधुगण, आज के चले नुनिया ग्रामे। नुनिया ग्रामे कब कारा लड़ाई हो, कत प्राइज आवश्य अपनारा एर आगे शुने की नियमावल समस्त किस शुने। आज के एखे एस कड़ारे को कड़ार जोर होटाई डिक्लेयर करार्जन और कौन कड़ारे को कड़ार जोर है से कड़ागुल जोड़ा कत तारीख पर्त देवे ये समस्त विषय नहीं। जैक आक बार शुने नीन जे मान कटा काड़ा एवं काड़ा लड़ाई कब आक बार एक शुने नीन जदि आपनारा शुने। अच्छा अपना काड़ा लड़ाई एक टू जेड प्रथम थे शेष पर्त तो बोल। नमस्कार, আমরা নুনিয়া হামাডি ভাব পূজা উপলক্ষে একটা কাড়া লড়াইয়ের আয়োজন করি আছি, কিন্তু আমাদের এর আগে যে ইউটিউবটা দেওয়া ছিল সেটাই সমস্ত নিয়মকানুন দেওয়া হয়েছে। মাঘের তিন দিনে আমাদের কাড়া লড়াইয়ের ডেট করা হয়েছে, সেই ডেটে কোন কোন কাড়া কনফার্ম হয়েছে সেগুলো আপনাদের কাছে আমি জানাচ্ছি। নুনিয়া হামাডি সোলানার পক্ষ থেকে সর্বশ্রী এক নম্বরে সাধারণ মাত্র 10,000, ওনার জোড়া হয়েছে দিলীপ বাগদি শ্রীকাবাই এক নম্বর। দু নম্বর প্রাইজের কাড়া ভুখল মাহাতো 7,001 টাকা, ওনার কাড়ার সঙ্গে জোড়া হয়েছে শ্রাবণ মাহাতো লক্ষ্মণপুর। 3 নম্বর কাড়া জাগরণ মাহাতো প্রাইজ 6,001 টাকা, ওনার কাড়ার সঙ্গে জোড়া হয়েছে মাননীয় দেবেন মাহাতো আহাড়া। 4 নম্বর কাড়া প্রাইজ 5,001 টাকা, ওনার সঙ্গে জোড়া হয়েছে সুধীর চন্দ্র মাহাতো সেনাবনা। 5 নম্বর প্রাইজ আমাদের এখনো খালি আছে, 6 দা প্রাইজ রয়েছে 5,001 টাকা। জগন্নাথ মাহাতো 6 নম্বরে প্রাইজ আছে 2,001 টাকা, ওনার কাড়া জোড় হয়েছে গণেশ রাজওয়াড় গন্ধবাজার। 7 নম্বর কাড়া আমাদের এখনো বাকি আছে, 2,001 টাকা প্রাইজ আছে। 8 নম্বরে মঙ্গল মাহাতো 4 দাঁত কাড়া প্রাইজ আছে 2,001 টাকা, ওনার কাড়ার সঙ্গে জোড় হয়েছে গোপাল কুমার পলপল 6 দাঁত কাড়া। মানিক মাহাতো প্রাইজের কাড়া 1,001 টাকা, ওনার কাড়ার এখনো জড় হয়নি, ওটা 10 নম্বরে। 11 নম্বরে মকরু মাহাতো 2 দাঁত কাড়া, ওনার কাড়ার সঙ্গে জড়া হয়েছে সুলেমান টুডু কলাবনি। আপনারা যদি জড় করতে চান তো মাঘের 2 দিন পর্যন্ত আপনারা যা কেউ যদি জোড় করার ইচ্ছা থাকে কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। বাকি মেলা সম্বন্ধে আমাদের গোপাল বলছে। জোহার, আমাদের মেলায় জেলা কমিটির যে নির্দেশ সেই নির্দেশেই হবে, যতগুলা নিয়ম আছে সব নিয়মে আমরা মানব। আমাদের আরও মেলা আছে, ওয়ার সাথে মুরুগ লড়াইও ভালো প্রাইজ আছে, 5,000, 5,000, 3,000, 2,000, যাই হোক এই করে আছে 170-180টা প্রাইজ আছে। আর মোটামুটি চারটা থেকে মুরুগ লড়াই হলো, মুরুগ লড়ার পর সন্ধ্যায় আমাদের করম নাচ আছে, ওটাতে অংশগ্রহণ আছে তিনটা দল আছে আমাদের গ্রামেরই, একটা ওই হরেনচন্দ্র মাহাতো, নিবারণ মাহাতো আর অরুণ মাহাতো। তারপরে আমাদের রাত 10টা থেকে সারা রাত্রিব্যাপী ছনিত্য আছে, একদিকে আছে গম্ভীর সিং মুড়া আর হেম সিং মাহাতো। শুনতে পেলেন বন্ধুগণ, শোনাচ কিন্তু ধামাকা হবে, মুরুগ লড়াই ও ধামাকা। এখন এই বিষয়ে একটা পয়েন্ট জানতে চাইছি, আপনাদের যে কটা কাড়া বাকি আছে একটু গুনে গুনে বলুন, কটা কাড়া বাকি আছে? 4 নম্বর আমাদের 4টা কাড়া বাকি আছে, 4টা কাড়া বাকি আছে। এই যে 4টা কাড়া বাকি আছে, এই কাড়াগুলোর যারা নাম দিবে তাদের কোনো দাঁত ফাঁদের কিছু ব্যাপার থাকলে এটা বলুন। আমাদের ওই 5 নম্বর কাড়া যেটা সরই মাহাতো,
5000 টাকা আছে ওটা 6 দাঁত কাড়া চাই আর এই সাহেবরাম মাঝি এটাও 6 দাঁত কাড়া 2001 টাকা প্রাইজ আছে আর সুফল মাহাতো এটাতে কোনো দাঁত ফাঁত নাই 1500 টাকা আছে আর যেটা মানিক মাহাতো এটা তো কোনো দাঁত নাই 1000 টাকা প্রাইজ আছে আমরা মেলার একদিন আগে তক্ক কেউ যদি আমাদের মানে নাম দিতে ইচ্ছুক থাকে তো ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করে নেবে আমরা নাম নিতে ইচ্ছুক আছি কিন্তু আসরে আমরা নাম নিতে পারব না আচ্ছা বন্ধুগণ শুনতে পেলেন হঠাৎ করে আসরে এসে কেউ বলবেন না যে আমি কাড়াটা এনেছি এরপর লাগাবো অন্তত একদিন আগে জানাতে হবে তারপরে আরেকটা কমিটির কাছ থেকে জানতে চাইছি যে যে কাড়াগুলো নাম দিবে 4টা কাড়া যেগুলো বাকি আছে সেইগুলো কিছু সান্ত্বনা ফান্তনা কিছু ব্যাপার আছে তা আমাদের আমাদের মেলা কমিটি একটা আলোচনা করা যাবে কিছু কিছু যাই হোক দেওয়া একটা খেলা যদি দেখাই তো আমরা একটা সেরকম চিন্তা করে দেওয়া যাবে আর কি কমিটি সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা যাবে যদি কাড়াটা লাগে তাহলে নাকি যদি কাড়ায় মাথা না জুড়ে তাহলে ওটা আশা না করাই ভালো হ্যাঁ এখানে আমাদের যে 2 নম্বর না 3 নম্বরে জোড়া আছে 3 নম্বরে নুনিয়া গ্রামের 3 নম্বর কাড়ার যেটা জোড় হয়েছে মাননীয় দেবেন মাহাতো একজন জেলা কমিটির সদস্য উনার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি ও বন্ধুগণ নমস্কার আমি এসেছি আজকে নুনিয়া গ্রাম ওই কাড়ার জোড় কনফার্ম করবার জন্য তো আমার জ্বর মানে কনফার্ম হলো 3 নম্বরে কিনা যা এই বলে আমি বক্তব্য শেষ করছি নমস্কার আপনি কিছু বলুন না কিছু একটা বলুন নমস্কার আমি নিবারণ মাহাতো নুনিয়া হাড়মাড়ি ভাওপূজা কমিটির পক্ষ থেকে আমি এইটুকুই আশা করব সবাই মিলে মিশে যাতে আমাদের এই মেলায় কোনোরূপ যাতে অশান্তি না হয় আমরা এইটুকুই আশা করি আর কিছু না বলে আমি শেষ করছি